14 এপ্রিল এতিয়ালৈকে ঠিক হওয়া নাই। 15 এপ্রিল নামডিং আর বিদনাকান্দি নতুন সমষ্টি, এই 1-15 তারিখলৈকে তেখেতৰ ৰাজহুৱা সভা বিষয়ে আপোনালোকক অবগত করল। আর তারপিছতে আমি বিভিন্ন ঠাইত বিভিন্ন রোড শো হব, রেলি হব, সাইকেল রেলি হব, শোভাযাত্রা হব, এইবিলাকৰ বিষয়ে আপোনালোকক জানাম। এতিয়ালৈকে এই কেইখন ঠাই আমার প্রারম্ভিকভাবে সম্পূর্ণ হয়েছে। আর পুনর্বার জানাইছো এই নির্বাচনত তেখেতে আমার অসমত প্রায় 100 শতাধিক এনে ধরনের অনুষ্ঠানত অংশগ্রহণ করব। তারপর তেখেতে রাষ্ট্রীয় পর্যায়ত বিভিন্ন প্রদেশত গিয়ে ভারতীয় জনতা পার্টির ভাবে প্রচার করবে, এইখানে আমার জানাবলিয়া। ধন্যবাদ। অনুষ্ঠান 6 এপ্রিল তারিখে লক্ষিমপুর আর হুজাইত অনুষ্ঠিত হব, যত মুখ্যমন্ত্রী মহোদয় উপস্থিত থাকবে। 1 এপ্রিলত মাজুলিত একটা বিশাল সাইকেলের রেলি বা সমদল হব, তারপরে আমার যাত্রা আরম্ভ হব। 1 এপ্রিল মাজুলি, 2 এপ্রিল ডিফুট নমিনেশন সাবমিশন, আর সেইদিন এখনই সরুপথার সভা। এইদরে আমার প্রথম পর্যায়ের 5টা সমষ্টির এইখানে সভা আর কিছু রোড শো অনুষ্ঠিত হবে। 15 এপ্রিললৈকে প্রায় 31খন সভা করব, সেই সভার তালিকাখন আপনার জ্ঞাতার্থে জানাই থাকুন। ইতিমধ্যে তখন কৈছিল যে প্রায় 100-100তকৈ অধিক সভা আর সমান্তরালভাবে রোড শো করব। এটা মানে তালিকাখন কই গেছো, এতালে যেখানে সাজু করা হয়েছে, প্রথম এপ্রিল 1 এপ্রিল মাজুলি তখন সাইকেল প্রসেশন হব, 2 এপ্রিলত ডিফুত তখন মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানত যোগদান করব, আর সেইদিনাই সরুপথারত সভা করব, 3 এপ্রিলত শিলচর করিমগঞ্জত মনোনয়নপত্র দাখিলত অংশগ্রহণ করব, 4 এপ্রিলত ঢেকিয়াজুলি গহপুর বিহপুরিয়া, 5 এপ্রিলত ডিগবৈ মাকুম টিংখং, 6 এপ্রিলত মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহদেবর লক্ষিমপুর আর হুজাইর সভাত অংশগ্রহণ করব, 7 এপ্রিল তিতাবর মরিয়নি নাজিরা, 8 এপ্রিল নাহরকটিয়া দুলিয়াজান সাবুয়া, 14 এপ্রিল এতিয়ালৈকে ঠিক হওয়া নাই, 15 এপ্রিল লামডিং আর বিদনাকান্দি নতুন সমষ্টি, এই 1-15 তারিখলৈকে তেখেতৰ ৰাজহুৱা সভা বিষয়ে আপোনালোকক অবগত করল। আর তারপিছতে আমি বিভিন্ন ঠাইত বিভিন্ন রোড শো হব, রেলি হব, সাইকেল রেলি হব, শোভাযাত্রা হব, এইবিলাকৰ বিষয়ে আপোনালোকক জানাম। এতিয়ালৈকে এই কেইখন ঠাই আমার প্রারম্ভিকভাবে সম্পূর্ণ হয়েছে। আর পুনর্বার জানাইছো এই নির্বাচনত তেখেতে আমার অসমত প্রায় 100 শতাধিক এনে ধরনের অনুষ্ঠানত অংশগ্রহণ করব, তারপর তখন রাষ্ট্রীয় পর্যায়ত বিভিন্ন প্রদেশত গিয়ে ভারতীয় জনতা পার্টির ভাবে প্রচার করব, এইখানে আমার জানাবলিয়া। ধন্যবাদ। অনুষ্ঠান 6 এপ্রিল তারিখে লক্ষিমপুর আর হুজাইত অনুষ্ঠিত হব, যত মুখ্যমন্ত্রী মহোদয় উপস্থিত থাকবে। 1 এপ্রিলত মাজুলিত একটা বিশাল সাইকেলের রেলি বা সমদল হব, তারপরে আমার যাত্রা আরম্ভ হব। 1 এপ্রিল মাজুলি, 2 এপ্রিল ডিফুট নমিনেশন সাবমিশন, আর সেইদিন এখনই সরুপথারত সভা। এইদরে আমার প্রথম পর্যায়ের 5টা সমষ্টির এইখানে সভা আর কিছু রোড শো অনুষ্ঠিত হবে। 15 এপ্রিললৈকে প্রায় 31খন সভা করব, সেই সভার তালিকাখন আপনার জ্ঞাতার্থে জানাই থাকুন। ইতিমধ্যে তখন কৈছিল যে প্রায় 100-100তকৈ অধিক সভা আর সমান্তরালভাবে রোড শো করব। এটা মানে তালিকাখন কই গেছো, এতালে যেখানে সাজু করা হয়েছে, প্রথম এপ্রিল 1 এপ্রিল মাজুলি তখন সাইকেল প্রসেশন হব, 2 এপ্রিলত ডিফুত তখন মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানত যোগদান করব, আর সেইদিনাই সরুপথারত সভা করব, 3 এপ্রিলত শিলচর করিমগঞ্জত মনোনয়নপত্র দাখিলত অংশগ্রহণ করব, 4 এপ্রিলত ঢেকিয়াজুলি গহপুর বিহপুরিয়া, 5 এপ্রিলত ডিগবৈ মাকুম টিংখং, 6 এপ্রিলত মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহদেবর লক্ষিমপুর আর হুজাইর সভাত অংশগ্রহণ করব, 7 এপ্রিল তিতাবর মরিয়নি নাজিরা, 8 এপ্রিল নাহরকটিয়া দুলিয়াজান সাবুয়া,